জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কবি জসীমউদ্দিন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুলকে নিয়ে বাংলাদেশে প্রথম নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত, পূর্ণচন্দ্র দাসের কারামুক্তি উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে।